Pushpanjali. বাজার করতে সরস্বতী পুজোর এখন 12টা বাজতে চায়। এই যে আমাদের সরস্বতী দেবী এসে গেছে, মুখ দেখানো যাবে না, ঢাকা আছে, কালকে এক্সপোজ হবে। এগুলো কি সন্ধ্যা থেকে সাজাতে পারবি? এই যে এসে গেছি আমার পৌরাণর ঘর প্লাস ঠাকুর ঘর। ভাড়া করা হয়েছে লোক আমাদের সাজানোর। এই যে এগুলো হচ্ছে পোলা পান্ডা সাজিয়েছে, পোলা পান্ডা মানে ছেলে মেয়ে গুলো। এই যে এগুলো করে দিয়ে গেছে আমরা মহিলাগণ। এই যে এইগুলো করছি এই যে আমাদের লাইটিং দেখে নাও সবাই, লাইটিং। আর এই যে আমার বোর্ডটাকেও লাইটিং করা হয়েছে, এখানে আমি একটু সরস্বতীর মন্ত্র লিখে দেবো হয়ে যাবে। আমাদের আলপনা চলছে এখন, পাকা মুখ করে মন্ত্র লিখেছি আমরা। বোর্ডটা ফাঁকা ছিল, এই যে মন্ত্র লিখে দিয়েছি। ডেকোরেশন চলুক, কালকে সকালে রাখা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সরস্বতী পুজো, তো সকালকে জানি শুভ সরস্বতী পুজো। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ মেখেছি সকালে উঠে, এখন 7টা বাজে। এবার চান ফান করে মিঠিকে রেডি করতে হবে, ও তো শাড়ি পরেই অঞ্জলি দেবে বলছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তারপর। এই যে উঠে পড়েছে, উঠে পড়েছে, তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো রেডি এখন আমরা, মিঠিও শাড়ি পরছো, রেডি হচ্ছে, তো এখন অঞ্জলি দেবো, তো চলো। ও এটা বোর্ডটা ফাঁকা, ওই জন্য আমি মন্ত্র লিখে দিয়েছি। এখানে চলছে দুপুরের রান্না বান্নার তোড়জোড়। বেশি করে ফুল নেই, তাহলে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। এই যে আমাদের রান্না বান্না চলছে, চচ্চড়ি এখন এলো, বেগুন ভাজা, চাটনি মাটি সব হয়ে গেল, চাটনি মাটি সব হয়ে গেছে, সব দেখিয়ে দেবো আমি। ফুলকপি খিচুড়ি হবে আজকে, কই বড়ি ভাজা, বড়ি ভাজা দেওয়া হবে আবার এতে। তো এখন আমরা যাচ্ছি মিঠির স্কুলে, মিঠির শাস্তা।
এখন খাবো গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর চচ্চড়ি। মিঠি কেমন লাগছে? এটা ছিল আমাদের দিনের প্রোগ্রাম, আর বিকালের প্রোগ্রাম একটু আলাদা, তো সেটা আমি শেয়ার করবো অবশ্যই নেক্সট ব্লগে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই বাই।